তো অনেক বছর পর বাবা মা দুজনকে নিজে হাতে রান্না করে খাওয়ালাম। দারুণ হয়েছে রান্না, যেমন ডাল তেমন পনির। অতটাও ভালো হয়নি যতটা মা বলছে, বাট আমার ভালো লাগছে যে আমি বহু বছর পর, মানে বহুদিন পর বাবা মাকে নিজে হাতে রান্না করে খাওয়ালাম। কারণ গর সে দেখো ইয়ে হ্যায় ও বন্দা, গলাটার অবস্থা যা খারাপ না আমার, কথা বলতে পারছি না, এত ঠান্ডা লেগে গেছে। শান্তনিকে শান্তনি সারা রাত জাগিয়ে দিনে ঘুমায়, ওকে রাতে ঘুম পাড়ানো যায় না আর দিনে ঘুম থেকে তোলা যায় না। আর আমি রান্না বন্ধ করে দিয়েছিলাম, স্নান করাবো, কিছুতে ঘুম ভাঙাতে পারছি না। আবার বসালাম বেগুন ভাজা, এইভাবে যেমন তেমন করে নিয়ে রান্না করছি যাতে ওর ঘুমটা ভাঙে। রান্নার ঝাঁঝেও, রান্নার ঝাঁঝেও ওর ঘুম ভাঙছে না। শুধু ঝাঁঝে না, যখন আমি ধর যে তরকারি যা নাচি তখন এই পাটা ছেড়ে দিচ্ছি, যে পাটা ঝুলে গেল এবার নাচি, তা একটু তো কষ্ট তো হচ্ছে, ওর যে পাটা ঝুলে আছে তাতেও ওর ঘুম ভাঙবে না, খালি ও করে আবার ঘুম। তাই স্নানটা কি করে করনা বকবক থেকে, আর রাতে যদি একটা মানে আমাদের নিঃশ্বাসটাও জোরে নেওয়া হয় সেটা তো ঘুম ভেঙে যায়। মানে কি বলবো, আর সবচেয়ে অবাক লাগে যখন ও রাত্রে ওরকম কুই কুই করে ঘুম ভেঙে যায়, তারপর যখন কোলে নিয়ে থাকি তখন আবার ঠিক করে হাসি দেয় একটা, চিন্তা সেটা কেমন লাগে। ওই যে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আচ্ছা কি রান্না হচ্ছে এখন? যে পালং শাকের বেগুন ভাজছি। আচ্ছা, আলু কেটে রেখেছি এখানে, বড়ি ভেজে রেখেছি, এই যে ও এটা আমি না গুড় ভাবলাম এখন, না সেটা বড়ি, বড়ি বড়ি ভেজে রাখলাম পালং শাক। আর কি হবে, আজকে চাটনি করলাম রান্না। ও আজকে চাটনি হবে, কাঁচা টমেটোর করে আছি একদম। আর কি রান্না হবে আজকে? আর কি করলাম জানো, আজকে আমি ও চাটনি করলাম, আর ওর ঢেঁড়স ভাজা, কোথায় ওই যে ওইটা ঢাকনাটা নিচে ঢেঁড়স ভাজা করলাম আলু দিয়ে। তো দেখালাম সকাল সকাল মা পককে নিয়ে রান্না করছে, আমার গলার অবস্থা যা কি খারাপ না, মানে রাতে অ্যাজিথ্রোমাইসিন খেয়েছি, আরও দুদিন, এতে 3 দিনের কোর্স থাকে, আরও 2 দিন খেতে হবে, জানি না কবে ঠিক হবে। গলা প্রচণ্ড ব্যথা, মানে সর্দি কাশি ব্যাপারটা আলাদা, কিন্তু এই গলা ব্যথা জিনিসটা না প্রচণ্ড ভুগতে হয়, প্রচণ্ড। এখন তাও একটু গরম জল খেয়ে একটু কথা বলতে পারছি গেল। এখন আমি ওকে নিয়ে পরিষ্কার টরিষ্কার করে স্নানের জন্য রেডি করব, মা স্নান করাবে। পাপা ওঠ পাপা, আজকে আমার গলায় একদম জোর নেই, তোকে আমি অত ডাকতে পারবো না, অত কথা বলতে পারবো না, পাপা ওঠো পাপা। স্নান দান করে এখন মাথা ধু ধু করছে, মাথা ধুচ্ছে, বলে যে কোন ধরনের ছানু এটা, দিদি আর উল্টো দেশে স্নান, আগে স্নান তারপরে মাথা ধোয়া, সব দিন সমান হয় না। স্নান হয়ে গেল, স্নান তো আগে হয়েছে, স্নান করে মুখে ক্রিম মেখে জামা কাপড় পরে তারপরে ভদ্রলোক মাথায় জল দিচ্ছে, ভদ্রলোক একেবারে উল্টো দেশের মানুষ, মাথার থেকে বম বম করবে তা না, তা না। পকোটা 12:30 বাজে, এখন আমি করব ব্রেকফাস্ট। তো এখানে রুটি আছে আর এখানে তরকারি একটু গরমে বসিয়েছি। ওয়েদারটাও আজকে পুরো মেঘলা হয়ে আছে, একদম পুরো মেঘলা ওয়েদার একদম। চলো ব্রেকফাস্টটা করি। দেখো রান্নার ফাঁকে ফাঁকে এসে ওকে টাইম দিতেই হবে, না হলে পরেই কুইং 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 শুরু হয়ে যায়। তুমি চাচ্ছি আমাকে বকবো, কিন্তু তুই এই আমাকে নাচি দিয়ে যাচ্ছে, নাক করেছে বকবো, আমার নাক করেছে বকবো, আর বলে না নিলে হবে না, আমার সাথে কথাই বলবে না। মহা চালা, কোলে উঠেই ছাড়বে, যতক্ষণ না কোলে নেওয়া হবে ততক্ষণ ধরে খুন 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 করতেই থাকবে, চালাক ছেলে যাকে বলে। এখানে ঘরটা মুছলাম চটিটা দিয়ে পরে আসলাম, আমাকে কত কিছু শুনিয়ে দিল, বললো আমি নাকি বাবার থেকে কোনো অংশ কম না, কেন বাবা কি চটি পরে ঢুকে তোমার ঘর নষ্ট করে? ঘুমিয়েই যাচ্ছিল, এখন জোর করে তুলেছি, কোলবালিশ দুটো দুদিক থেকে সরালেই না ওর ঘুম ভেঙে যায়। কি ব্যাপার মা, একটু ইয়ে করে দাও তো, মা ওদিকে ছোলা খাচ্ছে আর আমার ব্লগ দেখছে। তুই কি ঘুমিয়েই থাকবি আর সারা রাত জাগবি, পণ নিয়েছিস? হ্যাঁ হু হু না, পণ নিয়েছিস কি এরকম করবি, কোনোদিন রাতে ঘুমোতে দিবি না, যতক্ষণ সব দুপুরবেলা ঘুমিয়ে শেষ করে দিবি। দেখো এখন ওর ঘুম ভেঙেছে, ঘুমিয়েই কাজ, 4 ঘন্টা হয়ে গেল, কন্টিনিউ 4 ঘন্টা ধরে ঘুমিয়ে যাচ্ছে। আরে বেটা এই ঘুমটা রাত্রেবেলা ঘুমাতে তোর কি প্রবলেম? হ্যাঁ গুটি শুটি হয়ে ছোট্ট হয়ে গেল আমার লম্বা ছেলেটা, হয়ে
মানে ঘুমিয়ে ঘুমিয়ে মানুষ ফুলে ফেপে ওঠে, ও ঘুমিয়ে ঘুমিয়ে ছোট হয়ে যাচ্ছে। ঘুম থেকে ভাঙানোর অনেক চেষ্টা চলছে, কিছুতেই ঘুম ভাঙানো যাচ্ছে না। এখন ওষুধ দিয়ে ওষুধও খাওয়ার টাইম পার হচ্ছে, ওষুধও খাচ্ছে না। এখন ওষুধ খাওয়ানোর পর দেখা যাক যদি ঘুম ভাঙে তো। লিপস্টিক লেগে গেছে পুরো মুখে। স্নানকে ওদিকে ঘুম থেকে ওঠানোর জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে বাবা মা, বাট ঘুমই ভাঙছে না ওর। জানি না আজকে কিসের ঘুমে বর দিয়েছে। আর বাবা এখন বাজার থেকে গিয়ে, বাবারে এত ভারী, বাজার থেকে গিয়ে টুকটাক ঘরের কিছু জিনিস নিয়ে আসলো, আমি এখন ওগুলোই বের করছি। সব থেকে তো যেটা জিনিস ওপরে ছিল এটা, এটা দেখেই আমার মনটা খুশিতে ভরে গেল, এই চিপসটা। কারণ এখন চা খাওয়ার টাইমও হয়ে গেছে বিকেলবেলায়, তো চা দিয়ে একটু, যদিও চা আমি খাই না, বাট আজকে চা খাবো। কারণ কি, গলাটা ভীষণ ব্যথা সকাল থেকেই বললাম যেটা। জল গরমটা খেলে পড়ে না এই গলা ব্যথার মধ্যে, জল গরমটা এই গলা ব্যথার মধ্যে খেলে পরে এত আরাম লাগে। নর্মাল টাইমে গরমের দিনে জল গরম খেতে ইচ্ছে করে না, মনে হয় যত পারি ঠান্ডা জল খাই। বাট এই গলা ব্যথা হওয়ার পরে এই জল গরম বা গরম শেক, এটাই যেন সব থেকে আরামদায়ক। এখন বসাবো চা। তিনটে কাপ রেডি করে নিলাম, বাবার, মার আর আমার। এখনও চায়ের জল ফুটছে না। আজকে চায়ের মধ্যে একটু গোলমরিচ আর তেজপাতা, লবঙ্গ নেই, আর লবঙ্গ দিয়ে দিতাম, গলার জন্য ভীষণ উপকারী এই তিনটে জিনিস। চা হতে হতে এখানটাতে ম্যাগিগুলো সব রেখে দিয়ে গেলাম। সার্ভ করার পর মনে পড়লো আমি চিনি দেইনি, এখন আর কিছু করার নেই, এখান থেকে চিনি দিয়ে দেব। গরম গরম চা বানানোর পর বাবার ইচ্ছে হয়েছে আজকে হঠাৎ করে মুড়ি ভাজা করে খাবে। ভাজা মুড়ি বলতে মুড়িটা হালকা করে ভাজা হবে শুকনো কড়াইতে, তার সঙ্গে থাকবে শুকনো লঙ্কা আর থাকবে একটু চানাচুর দিয়ে ভালো করে মাখা। তো এখন ওটাই মুড়িটা বের করলাম। চাটা যেহেতু হয়ে গেছে চাটা খেয়ে নিই তারপরে, কারণ মুড়িটা ভাজতে একটু টাইম লাগবে, তো চা খেয়ে এসে তারপরে মুড়িটা ভাজবো। গতকাল কাকিমণিরা যে এসেছিলো এই যে পুচকির জন্য, দুটো ড্রেস নিয়ে এসেছে দুই কাকিমণি। তো মা এখন খুলে দেখলো, আমরা ভুলেই গেছি এটা রাখাই ছিল। খুব সুন্দর কালারটা, পিঙ্ক কালারটাও সুন্দর, আবার সাদা আর সবুজের কম্বিনেশনটাও খুব সুন্দর, দুটোই একই রকম, দুটোর কালার আলাদা আলাদা। গরমের মধ্যে হাত কাটা ভীষণই ভালো এগুলো, আর একটু বড় সাইজেরও আছে ওর, মানে অনেকদিন পড়তে পারবে না মা, যেগুলো ছোট হয়ে গেছে। কড়াইতে যেটা বলেছিলাম ভাজা মুড়ি করব, সেই ভাজা মুড়িটা আমি ফার্স্ট টাইম করলাম। সমস্ত কিছু দিয়ে শুকনো লঙ্কা একটু তেলের মধ্যে ভেজে নিয়ে সেটার মধ্যেই মুড়ি আর চানাচুর আর একটু পাঁপড় ছিল সেটা দিয়ে, মানে এত টেস্টি লাগলো না খেতে, একদম ঘটি গরমের মতন লাগলো গরম গরম। তো এখন জাস্ট মুড়ি খাওয়া শেষ হলো, এই জামা কাপড়গুলো দেখলাম, মাকে আমি বললাম এখন বাচ্চা ঘুমিতে আটটা। গতকাল রাতে তো মা আমার দুজনেরই ঘুম হয়নি, আমি সকালে ঘুমিয়ে নিয়েছিলাম বাট মা তো ঘুম হয়নি, রান্নাবাড়ি করেছে। এখন আমি মাকে বললাম তুমি দু ঘন্টা ঘুমিয়ে নাও, আমি গিয়ে রান্নার দিকটা দেখছি। আর দেখো সেই বিকেল থেকে ঘুমিয়ে আছে, ছ ঘন্টা হলো পুচি ঘুমাচ্ছে, টেনে তোলা গেল না। যেই এখন মার ঘুমানোর টাইম হয়েছে আমি একটু রান্নাঘরে যাবো, এখন মানে যে আওয়াজ পাচ্ছি ও উঠে গেছে ঘুম থেকে, বাবা এখন এসে বলছে যে উঠে গেছে, উঠে গেছে পুরোপুরি, এখন থাকুক। তো এখন কান্নাকাটি করুক যাই করুক, কারণ এতক্ষণ ঘুমিয়েছে মানে সারা রাত জাগবে, তো মারও রেস্টের দরকার আর আমাদের খাওয়া দাওয়ার জন্য রান্নাটাও দরকার। পনিরটা ভেজে রেখেছি এখানে, আলু ভাজছি, এখানে জল গরম বসিয়েছি। গলা ব্যথাতে না জল গরম তাড়াতাড়ি তাড়াতাড়ি ফ্লাক্স পুরো একদম শেষ হয়ে যাচ্ছে, জল বসাচ্ছি আর জল শেষ হয়ে যাচ্ছে। বাবার আমার দুজনেরই গলা ব্যথা তো তার জন্য। আর এইদিকে দেখো প্রিয়ান একা একাই খেলাধুলো করছে, কারণ ও অসময়ে ঘুম থেকে উঠেছে, এখন ওর দিদি একটু ঘুমিয়েছে। এটা দেখি অনেকদিন পরে পনির রান্না করছি কেমন যে হবে, কারণ আজকে শুধু পনির ঝোল ভাত। আর আমার যে টেনশনে আছে যে কালকে ওর ভ্যাকসিন আছে, তো ভ্যাকসিনটা দেওয়ার পরে যে পা দাপিয়ে খেলছে এই খেলাটা ওর বন্ধ হয়ে যাবে, ওটাই খারাপ লাগছে। প্রীতমও আসবে কালকে, এখনই জাস্ট কথা হলো, তো কালকের জন্যই একটু টেনশনে আছি আমি। সবার লাস্ট এখন বসেছে মাছ ভাজা, এখানে করেছি ডাল আর এখানটাতে হচ্ছে পনির। পনিরটা একটু শুকিয়ে গেছে তো তার জন্য ডালটা করলাম, কারণ ভাত দিয়ে আছে খাওয়ার মতন আর কিছু ছিল না। আমার রান্নাও প্রায় কমপ্লিট, পনির আর এই যে ওরও ধৈর্যের বাঁধ শেষ, তাই না পাপা? রান্নাও শেষ, ধৈর্যের বাঁধও শেষ। এবার ও একটু মাম্মার কোলে উঠবে, তাই ওকে কোলে নিলাম। পনিরটা একটু শুকিয়ে গেলে পরে নামিয়ে দেবো, তো ওকে কোলে নিয়ে একটু ঘুলাই, তারপরে তো ঘুমিয়ে পড়বে আর রাত জাগবে, তাই না পাপা? কোন তো পাপা, ডিনার জাস্ট কমপ্লিট হলো, এখনও বসেই আছি। তো বাবা এখানে বসেছিলো, তো বাবা খেয়ে প্রিয়ানকে কোলে নিল, আর এখন মা আর আমি খাওয়ার শেষ পাতে বসে গল্প করছি। তো মা আজকে অনেক বছর পর আমার হাতে রান্না খেয়েছো,
মাছটা খাচ্ছি আর কি, মাছে মাছ মাছ ভাজাটা। তো অনেক বছর পর বাবা মা দুজনকে নিজে হাতে রান্না করে খাওয়ালাম, দারুণ হয়েছে রান্না। যেমন ডাল তেমন পনির, ডাল তো এত ভালো হলো হয়েছে যে মনে হচ্ছে ডাল দিয়ে খেয়ে নি, পনির আর খাবো না। ডাল আর মাছ ভাজা অসাধারণ, আর পনিরের চেহারা দেখলেই বোঝা যাচ্ছে, দেখা পনিরটা দেখেই বোঝা যাচ্ছে কেমন হয়েছে। না অতটাও ভালো হয়নি যতটা মা বলছে, বাট আমার ভালো লাগছে যে আমি বহু বছর পর মানে বহুদিন পর বাবা মাকে নিজে হাতে রান্না করে খাওয়ালাম, কারণ লাস্ট কয়েক মাস ধরে তো রান্নাবাড়ি কিছু করা হচ্ছে না, ওটাই একটু ভালো লাগলো। দারুণ হয়েছে, দারুণ।